হ্যালো বন্ধুরা, মার্স ম্যাজিক নাম চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। যখন সারা পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এবং পুরো বিশ্ব যখন একজোট হয়ে এই করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, লকডাউনেরও কবলে পড়তে হয়েছে উন্নত ও অনুন্নত দেশগুলোকে, ঠিক তখনই ভিয়েতনামের রাজধানী শহর হ্যানয় এখন কাঁপছে করোনা বার্গার ফিভারে। কি অবাক হলেন? হ্যাঁ, ভিয়েতনামের হ্যানয় শহর এখন কাঁপাচ্ছে করোনা বার্গার। আজ আমরা এই পর্বে জানবো হ্যানয় শহরের সেই করোনা বার্গার সম্পর্কে। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন দেখে আসি। হ্যানয় ভিয়েতনামের রাজধানী এবং আনুমানিক 16 মিলিয়ন জনসংখ্যা সম্বলিত একটি শহর, যেটি রেড রিভার নদী ডেল্টার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। এটি ভিয়েতনামের অন্যতম প্রাণকেন্দ্র। হ্যানয় শহর ভিয়েতনামের ঐতিহ্যবাহী খাবারের জন্য বিখ্যাত। বর্তমানে হ্যানয় শহরে একটি রেস্তোরাঁ পৃথিবী জুড়ে বেশ আলোড়ন তুলেছে, কারণ হ্যানয় শহরের এই রেস্তোরাঁ শেফ তৈরি করে ফেলেছে করোনা বার্গার। নাম শুনে ভয় লাগলেও এই বার্গারের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে শেফের মতে এই বার্গার বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে লোকের মনোবল বাড়ানো। আর এই করোনা বার্গার এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শেফ হোয়াংটুং বলেন, করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে মানুষ, তাদের মনোবল বাড়াতেই এমন উদ্যোগ। আর আমরা মজা করে বলে থাকি, যাকে ভয় পাও সেই শত্রুকে খেয়ে ফেলো। এই স্পেশাল বার্গার বানানোর জন্য শেফ আটা দিয়ে বার্গারের উপর আলাদা করে স্পাইক বা কাটার মতো তৈরি করেছে। এর ফলে বার্গারের বানটি ভাইরাসের মতো দেখতে মনে হচ্ছে। মূলত করোনা ভাইরাসের জীবাণুর যে রঙিন ছবিটি ভাইরাল হয়েছে তেমনই দেখতে ওই বান। এই বার্গারের গল্প করতে করতে শেফ বলেন, আপনি যদি এই ভাইরাসের মতো দেখতে বার্গারটি খান, তাহলে আপনাকে আর করোনা ভাইরাস ভয় দেখাতে পারবে না। তিনি আরো বলেন যে এইভাবে চিন্তা করলে লোকদের মধ্যে খুশি ছড়াবে, ভয় নয়। শেফটুং জানিয়েছেন যে দিনে গড়ে 50টি করে বিক্রি হচ্ছে এই করোনা বার্গার। তাছাড়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়ে যাওয়া এই বার্গার এখন পৃথিবীর অনেক রেস্টুরেন্ট বানানো শুরু করে দিয়েছে, সঙ্গে হোম ডেলিভারি সুবিধা দেয়া হচ্ছে। শীঘ্রই হয়তো আমাদের দেশেও এই বার্গারের প্রচলন দেখা যেতে পারে। সম্প্রতি ভিয়েতনামে থাবা বসেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই, তবে এই মরণ ব্যাধিতে প্রাণহানি হয়নি কারো। কেমন লাগলো আজ আমাদের এই পর্ব জানিয়ে কমেন্টস করুন। করোনা সংক্রান্ত সতর্কতা মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন তথ্য নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মার্স ম্যাজিক ল্যাম্পে প্রতি শুক্রবার, রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মার্স ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন। ধন্যবাদ।